নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, তারপর এই একেবারে পাগল করা গরমের মধ্যে আজ আমি আপনাদের সাথে তরমুজের আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি একটা তরমুজকে প্রথমেই কেটে নেব। আর যেহেতু বাড়িতে বানানো হচ্ছে, এটাতে কোনো রকম কেমিক্যালের ইউজ হবে না, একেবারে বাড়ির উপাদান দিয়ে কিন্তু পারফেক্টলি আইসক্রিমটা আমি রেডি করব। তাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি তরমুজের খোসা ছাড়িয়ে তরমুজটাকে ভালো করে কেটে নেব। তবে তরমুজ কাটার আগে তরমুজটাকে ভালো করে একটু ধুয়ে নেবেন, কেননা বাজারে যখন থাকে তখন কিন্তু এর মধ্যে অনেক কিছু কেমিক্যাল ইউজ হয়। তাই এক ঘন্টা ভালো করে তরমুজটাকে ভিজিয়ে রাখবেন। তারপর এটা ছোট ছোট পিস করে নিতে হবে। আর এর মধ্যে যদি কোনো বীজ থাকে তাহলে অবশ্যই বীজগুলোকে বাদ দিয়ে দেবেন। আর আপনি চাইলে একটা ছুরিরও কিন্তু এই তরমুজ কাটাতে ব্যবহার করতে পারেন। যদি ফুল রেসিপিটা দেখে ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি আপনার কেমন লাগলো। আর অবশ্যই রেসিপিটা আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য। আর আপনি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অলে সেট করে নেবেন। তাহলে আমার যে কোনো রেসিপি যখনই আসবে তখনই সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। তরমুজের খাদ্যগুণ বলে শেষ করা যাবে না। তরমুজ এই গরমে যেমন আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তেমনি তরমুজ কিন্তু আমাদের পেটকেও ভরিয়ে রাখতে সাহায্য করে। আর আপনার যদি অন্য কোনো রেসিপির সাজেশন থাকে অবশ্যই আমায় দেবেন, তাহলে কিন্তু ভীষণ আমি হেল্প পাই। আপনাদের সাজেশন সবসময় গ্রহণযোগ্য। আমার যতটা তরমুজ লাগবে ততটা তরমুজ আমি এখানে কেটে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি জুসের রেসিপি দিয়েছি। এই গরমে বেশি বেশি করে জুস আমরা সকলে খেয়ে থাকি, তাই আপনি চ্যানেলের পেজ থেকে সেই জুসের রেসিপি দেখে নিতে পারেন। সেখানে কিন্তু তরমুজের জুস ছাড়াও আরও অন্যান্য জুসও দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন। আর সেগুলোও কিন্তু একেবারে বাড়ির উপাদান দিয়েই তৈরি করা যাবে, অথচ দেখতে এবং স্বাদে রেস্তোরাঁর মতোই হবে। আর এই তরমুজের যে ফেলে দেওয়া খোসা, সেটারও রেসিপি আমি খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসবো, তাই অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না যেন। আর তরমুজের পিসগুলো এরকমভাবে ছোট ছোট কেটে নিলে আমরা যখন মিক্সারে দেব তখন কিন্তু খুব সহজে এটা পেস্ট বানানো ইজি হবে। তো আমি কেটে নিলাম যতটা তরমুজ আমার দরকার। এখন একটা মিক্সার জারের মধ্যে আমি তরমুজের টুকরোগুলো নিয়ে পরে একবার মিক্সারটাকে প্রথমে ঘুরিয়ে নেব। তারপর এটার মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। তরমুজটা যেমন মিষ্টি থাকবে সেই পরিমাণেই চিনিটা অ্যাড করবেন। এখানে আমি চারটে তরমুজের জন্য বড় চামচে 3 চামচ চিনি দিয়েছি, কেননা তরমুজটা মিষ্টিই ছিল। আপনার যেমন চিনিটা দরকার সেরকম দেবেন, চাইলে আপনি একটু মধুও নিয়ে নিতে পারেন। এখন তরমুজটা আমি আরও একবার ভালো করে চিনির সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছে অল্প লেবুর রস। লেবুর রস কিন্তু তরমুজের রেসিপির মধ্যে দিলে স্বাদটা খুব ভালো হয়, আর একটা খুব সুন্দর ফ্লেভারও এটার মধ্যে অ্যাড হয়ে যায়, কেননা তরমুজের কিন্তু আলাদাভাবে কোনো স্বাদ নেই বা গন্ধও নেই। এখন তরমুজটা জুসটাকেও আমি ছেঁকে নিয়েছি, তারপর এটাকে একটা মোল্ডে আমি এখন ট্রান্সফার করে দিচ্ছি। তবে আপনার কাছে মোল্ড যদি না থাকে তাহলে অন্যভাবেও কিন্তু আইসক্রিমটা বানানো যাবে। যদি সেই রেসিপি আপনার লাগে তাহলে প্লিজ আমায় বলবেন, আমি অবশ্যই কিভাবে মোল্ড ছাড়া আইসক্রিম বানানো যায় সেটাও আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তাই কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখুন, আমি এটাকে পুরো ফুল করে নিলাম। তারপর আমি এটাকে এখন কভার করে নেব। তো আমার কাছে এটার কোনো ঢাকা ছিল না অ্যাভেলেবেল। এখন আমি কি করব, এটাকে বিস্কুটের একটা প্যাকেটের সাহায্যে এরকমভাবে আমি এটাকে কভার করে নিচ্ছি।
তবে আপনার কাছে যদি বিস্কুটের প্যাকেট না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফয়েল পেপার বা প্লাস্টিক একেবারে ছিঁড়ে না গেছে সেরকম প্লাস্টিক মোটা দেখে সেটা দিয়েও র‍্যাপ করে নিতে পারেন। আর তারপর এরকম ভাবে একটা গার্ডার দিয়ে আমি এটাকে এয়ার টাইট পুরোপুরি বানিয়ে নিলাম, যেন হাওয়া না যায় সেদিকে কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাই অবশ্যই ভালোভাবে এটাকে সিল করতে হবে, তবেই কিন্তু তরমুজ ভালো করে বসবে। এখন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে এরকমভাবে ছোট ছোট একটা করে স্টিকগুলো ভরার জন্য একটু ফাঁক করে নেব। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেমন জাস্ট ওই স্টিকটা ঢোকার মতনই ফাঁক থাকে, না হলে কিন্তু অতিরিক্ত বরফ এটার মধ্যে জমে যাবে আর তখন তরমুজটা দেখতে বা খেতে কোনোটাই ভালো হবে না। তাই খুব সাবধানে এই কাজটা করে আমি প্রতিটা তরমুজের মোল্টের মধ্যে একটা করে কাঠি ভরে এখন এটাকে 6 থেকে 8 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেব। ফিরে এসেছি, আমি গোটা রাত এটাকে রেখেছিলাম, তারপর সকালবেলা এখন আমি এটাকে ডিমোল্ড করছি। তো প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি খানিকটা বরফ নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তরমুজের আমাদের আইসক্রিমের পাত্রটার মধ্যে একেবারে বরফ গায়ে লেগে আছে। তাই বলেছিলাম ছিদ্রটা কম করতে, না হলে কিন্তু একেবারে গোটা তরমুজের মধ্যে আমাদের বরফ জমে যেত। এখন দেখুন একেবারে পারফেক্ট বাইরের থেকে বোঝা যাচ্ছে। হাতের সাহায্যে এরকমভাবে অল্প একটু প্রেস করে নিতে হবে, তাও যদি না বেরোয় তাহলে একটু জলের মধ্যে পাত্রটাকে জাস্ট 5 মিনিটও না অল্প সময় রেখে দিলেই আপনার ডিমোল্ড করা ইজি হবে। আর দেখুন এটা দেখে একেবারে আমার তো খিদে পাচ্ছে, এতটা এতটা সুন্দর দেখতে হয়েছে না কি বলবো আমি। আর তারপর এটা যথেষ্ট ক্রিমিও হয়েছে, আর আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম ক্রিম বা কালার ইউজ করিনি, অথচ একেবারে দুর্দান্ত হয়েছে, খেতে কিন্তু অপূর্ব ছিল। অবশ্যই এই রেসিপিটা আপনি ট্রাই করবেন আমি আশা রাখছি। বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভীষণ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য ধন্যবাদ।